ডটস, আমি কাকুলি, চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লক নিয়ে। আজ আমি কোথায় যাচ্ছি, কি করছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ছো চলো তাহলে, এখানে আমি যাচ্ছি একটা ট্যাক্সিতে উঠে ঘোরার জন্য। ছো চলো, এটা হলো আমাদের বাড়ির পাশেই একটা পার্ক, নতুন পার্ক হয়েছে গ্রিন ভ্যালি পার্ক। এখানে মানে তেমন কিছু নাই, তারপরেও এটা টিকিট কাউন্টার, আমি এখানে টিকিট কেটে নিলাম। এই যে দেখেন, এখানে টিকিটে ছিল মাত্র 20 টাকা জনপ্রতি। আর এখানে আছে মানে গোসলের সুইমিং পুকুর, এখানে সেইটা হলো 110 টাকা পার পিস। ছো এখানে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। ছো এই যে দেখেন কতটা মনোরম পরিবেশে, খুবই সুন্দর, গাছগাছালি দিয়ে ভরা, কিন্তু ওই রকম কিছু নাই, যেহেতু নতুন তাই মানে ওরকম সাজানো গোছানো নাই। তারপরে অনেক সৌন্দর্য, মানে প্রাকৃতিকভাবে মানে প্রকৃতিকের ওই সৌন্দর্য। ছো এখানে এই দেখেন, আমি কিন্তু সোজা চলে যাচ্ছি পার্কের ভিতরে। আর এই যে এখানে দেখেন একটা, এটা কি পুতুল নাকি দাঁড়িয়ে আছে, এই যে দেখেন, এই যে হা করে আছে কিভাবে, বাবারে বাবা এটা। আর এখানে দেখেন দুটো হরিণ আছে, মানে বেশি কিছু নাই যেহেতু নতুন, তারপরেও অনেক ভালো লাগে ঘোরার জন্য যাওয়া। আর মাত্র 20 টাকা দিয়ে ঢোকা মানে কি। তো এই যে দেখেন এখানে একটা ঘোড়া আছে আর হরিণ আছে, এইটাই। আর পরিবেশটা ভালোই, মানে মোটামুটি খোলামেলা জায়গা। আর এই যে এখানে সবাই মানে এমনিতে ঝর্ণা সিস্টেম অবশ্যই এখানে ছাড়ে নাই। আর এখানে সবাই ক্রিকেট খেলে, ই খেলে, ফুটবল খেলে। আর এটালো মানে এই যে এখানে গোসল করে সবাই, দেখেন সুইমিং পুকুর কত সুন্দর। তো পানিটা ওই রকমই ছিল না, আর আমরা নামি নাই, মানে আমি এমনিতেই শুধু ঢুকেছি। এই যে দেখেন আমি একটু পানিতে পা ভিজাচ্ছি, অনেক পানি ছিল। তো এই যে দেখেন সবাই গোসল করতেছে। এখানে হলো পার পিস 110 টাকা, যে যতক্ষণ গোসল করতে পারেন। ছো এই দেখেন আমি এখন আবারও চলে যাচ্ছি, আর একটা আছে এখানে, দুটা সুইমিং পুকুর, মানে এখানে গোসল করার জন্য। এই যে দেখেন পোলা পানি কীভাবে গোসল করতেছে। ছো আমার মনে হচ্ছিল একটু আমি গোসল করি আসলে, বাট আমার গোসল করা সম্ভব না, কারণ আমার অনেক ঠান্ডাতে প্রবলেম করে, আমি যেখানে সেখানে গোসল করি না। বাট ঘুরতে গেছি শুধু ঘোরার জন্যই, গোসল করার জন্য না। এই যে দেখেন ওরা কীভাবে সাঁতরাতেছে, কেমন করতেছে, আসলে ওরা খুবই এনজয় করতেছে। আর দেখে আমার খুবই ইচ্ছা করলো যে একটু যদি এভাবে গোসল করতে পারি। ছোটোবেলায় পুকুরে অনেক গোসল করতাম, ঢাকাতে আসার পরে আর এরকম হয় না। এই যে দেখেন এখানে সবাই ঘুরতেছে ফিরতেছে, আলিফবাবু কীভাবে ঘুরতেছে, দেখেন ঘোড়ার উপরে উঠছে, মনে হচ্ছে যে ও ঘোড়া দৌড় দিবে এখন, দেখছেন। আসলে ঘোড়াটা দেখে মনে হচ্ছে একদম মানে জ্যান্ত ঘোড়া। আর এই দেখেন রাজা মনে হয় ঘোড়ার পিঠে উঠে ছড় দিচ্ছে। তো এই যে দেখেন এখানে একটা রাক্ষস আছে, রাক্ষসটা দেখেন কলি যে মানুষের কলিজাটা কেটে নিয়ে মানে হাত দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে খাচ্ছে। ছো আসলেই মানে আর গাছের অভাব নাই, দেখেন কাঁঠাল আর কাঁঠাল শুধু এখানে। এই যে এখানে মানে বসার জন্য স্পট খুবই সুন্দর। ছো এই যে দেখেন সবাই বসে আছে, এই যে এখানে মোটু পাতলু পাতলু দেখেন কেমন দাঁড়িয়ে আছে। আসলে মানে ঘোরার, সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা, আর যেখানে যাওয়া যায় আসলে ভালোই লাগে, মোটামুটি একেবারে এটা খারাপ জায়গা না। আর এটা হলো গাজীপুরে, এটা মানে আমাদের বাড়ির থেকে 5 থেকে 10 মিনিটের ভিতরে আমরা যাইতে পারি। এখানে আমি দোলনায় একটু বসে, আমি আর আলিফবাবু একটু বসেই করতেছি, দোল খাইতেছি, কি আর করব যেহেতু ওরকম কিছু নাই, রাইট মানে রাইটে যে উঠবো ওইরকম কিছু নাই, তাই দোলনাতেই বসে সময়টা কাটিয়ে দিয়েছি। আসলে ভালো লাগছে, এই দেখেন আমি কীভাবে দোল খাচ্ছি, ওয়াও আসলে অনেক মজা লাগছে দোল খাইতে। এই যে দেখেন ছো খুবই মানে খুবই সুন্দর বলতে কি, মানে পরিবেশটা সুন্দর ছিল, নিরিবিলি ছিল। এখানে দেখেন পোলা পানি কী করে, মানে ওরা ওই যে কেমন কি করে। আর এখানে আমি একটু দোল খাইতেছি, আর আমার পাটা এই দেখেন এই যে পা ই করতেছি। ছো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, আর সবাই মিলে ঘুরতে যাবেন। ঈদের পরে অনেক জায়গায় ঘুরছি, তারপরে এখানে নতুন অনেক দিন হলো, সবাই ইচ্ছা করতেছে সবাই যাব যাব, যাওয়া হচ্ছে না, তারপরে ফাইনালি আজকে ভাবলাম যাই একটু ঘুরে আসি। এই যে দেখেন
আলিফ বাবু আমার এই দিচ্ছে, ফুল দিচ্ছে, এই ফুলটা অপরাজিতা ফুল নাম, আমার কাছে খুবই পছন্দ এই ফুলটা। আসলে ইচ্ছা করছিল যদি বেশি থাকতো তাহলে নিয়ে আসতাম, আসলে নাই, কি আর করা। এই যে দেখেন কত সুন্দর নীল ফুল, আসলে নীল কালার কি কিন্তু খুবই পছন্দ, আর আমার খুবই পছন্দের ফুল এটা। আমি ছোটবেলায় এই ফুলটা আমাদের বাসায় ছিল, এখন অবশ্য আমি খুঁজি কিন্তু পাই না। হঠাৎ করে এই পার্কে যাওয়ার পরে কিন্তু এই ফুলটা দেখে আমার খুবই ইচ্ছা করছিল গাছ নিয়ে আসার জন্য। তো এই যে দেখেন কি সুন্দর, মানে সবাই বসে আছে। এই যে আলিফ বাবু আবারও ঘোড়ায় উঠেছে, আর এই যে দেখেন ওয়েদারটা কত সুন্দর, মনে হচ্ছে আকাশের মনটা বেশি ভালো নাই, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর এখনকার যেহেতু বৃষ্টি মানে বর্ষাকাল, অবশ্যই বৃষ্টি ঝুমঝুমাঝুমো হতেই থাকে। তো এই যে দেখেন গাছপালা যেন একদম ই হয়ে আসছে, সজেত হয়ে আছে, তাই না? খুবই সুন্দর লাগতেছে। আর ভিতরে আপনারা বসার মতন অনেক জায়গা আছে, কিন্তু মানে আপনার কোনো রাইট নাই, আপনারা যে ই করবেন। সো এই দেখেন সুইমিং পুকুরে আবার আমি চলে আসলাম এখানে, এখানে এখন পানিটা নাই, পানি শুকিয়ে গেছে। আলিফ বাবু দেখেন ভিতরে নামছে, হাঁটতেছে, কত সুন্দর লাগতেছে না, একদম নীল। এখানে আমি একটু হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখেন গোসল তো আর করতে পারলাম না, এই জন্য একটু হেঁটে হেঁটে ফিল নিচ্ছি গোসলের। তো এই দেখেন আমি ভিতরে যাই, কেমনে এই করতেছি, একটু নাচার ট্রাই করতেছি। খুবই সুন্দর, অনেক নিচা ছিল, ছো খুবই সুন্দর ছিল। ছো এই দেখেন আমি একটু হাঁটতেছি, এখানে পানি নাই অবশ্য, পানি ওরা ই করে ফেলেছে, শুকিয়ে ফেলেছে। ছো আসলে ঘুরছি, ঘোরাফেরা করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। তো সবারই ভালো লাগবে ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর আমার পাশে থাকবেন। তো রাখি, টাটা বাই বাই, আজকের মতন আল্লাহ হাফেজ।